ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুস্মিতা আজ আমি আপনাদের কাছে এনেছি লেডিস কারিগান লেডিস কারিগান কীভাবে বানাবে তার ভিডিওটা আমি এনেছি তবে এই ভিডিওটা কিন্তু একটা ভিডিও কমপ্লিট হবে না পরপর দুটো কি তিনটে ভিডিওর মাধ্যমে আমি এটা দেখাবো এবং এখানে একটা কথা বলি এই কাটিগানটা কিন্তু আমি হাত কাটা করছি মানে দুটো হাত আমি করছি না হাত কাটা কাটিগান করছি বাড়িতে পরার জন্য এবং এই যে কাটিগানটা করছি এটা আপনারা শাড়ির ওপরেও পরতে পারেন মানে শাড়ি ব্লাউজ যেভাবে আমি এখন পরে রয়েছি এর ওপরেও আপনারা কাটিগান পরতে পারেন কিংবা চুড়িদারের ওপরে পড়তে পারেন কিংবা যদি জিন্সের প্যান্ট বা টপ পরেন তার উপরেও আপনারা কাটিগানটা পরতে পারেন এবং এই কাটিগানটা আমি আনছি যাদের ব্রেস্টের সাইজ চল্লিশ মানে রাউন্ডে রাউন্ডে যদি ধরেন তাতে যদি চল্লিশ সাইজ হয় যাদের এই চল্লিশ ব্রেস্ট সাইজ তাদের জন্য আমি এই লেস লেডিস কারিগানটা এনেছি এবং এখানে একটা কথা বলি আমার বাড়িতে প্রচুর ছোট ছোট উল বেঁচে আছে তো সেই সমস্ত ছোট ছোট বেঁচে থাকা উল দিয়েই আমি এই লেডিস কারিগানটা তৈরি করছি এবং এখানে আর একটা কথা বলি আমার বাড়িতে কিছু মেরুন রঙের উল বেশ অনেকটাই বেঁচে ছিল মানে প্রায় চার পাঁচটা গোলা আমার বেঁচে আছে বাড়িতে লাল রঙে তো সেই জন্য আমি বেস কালার দিয়েছি লাল লাল দিয়ে আমি বর্ডারটা তৈরি করছি আর বাকিটা পুরোটাই আমি বিভিন্ন কালারের উল দিয়ে উল মিলিয়ে মেনে কালার মিলিয়ে মিলিয়ে আমি এই ডিজাইনটা তৈরি করছি এবং ডিজাইনটা খুবই সহজ ডিজাইন ডিজাইনটা এক কাটার মাত্র একটা ডিজাইন সারা বডিতে আমি যে ডিজাইনটা দেবো মাত্র এক কাটার একটা ডিজাইন তো চলুন শুরু করি আজকের এই ডিজাইনের ভিডিও তবে এই ডিজাইনের ভিডিওটা আমি কিন্তু ব্যাকপার্ট থেকে শুরু করছি এখন আমি আপনাদের দেখাবো ব্যাকপার্ট কিভাবে তৈরি করবে দেখুন আমি লাল রঙের উল্টা দিয়ে বর্ডার বুনব লাল রংটাই আমি বেস কালার হিসেবে ব্যবহার করব। এছাড়া আমার বাড়িতে আরও যা যা কালার আছে হলদে নীল তুঁতে সবুজ বিভিন্ন কালার আছে গোলাপি সেই সমস্ত কালার দিয়েই আমি বাকি বডিতে ডিজাইনটা করব। এখন আমি আগে ঘর তুলব বর্ডারের এখানে আমি একশো দশটা ঘর আমি তুলব একটা কথা বলি বর্ডারের ঘর আপনারা আপনাদের মতো করে তুলবেন কোনো অসুবিধে নেই কারণ দেখুন ঘর তোলার বিভিন্ন পদ্ধতি হয় বিভিন্ন পদ্ধতিতে ঘর তোলা যায় আপনাদের যেরকম খুশি যেভাবে আপনারা কমফোর্টেবল ফিল করবেন সেই পদ্ধতিতেই আপনারা ঘর তুলবেন আমি দেখুন এই পদ্ধতিতে ঘর তুলি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ঘরটা তুলি দেখুন এই এই যে উল্টা এইভাবে এইভাবে এই উলটার মধ্যে দুটো আঙুল ঢোকালাম ঢুকিয়ে এই যেভাবে আমরা চুলে গাটারে ঘিঁট দিই সেভাবেই দেখুন দুটো আঙুল দিয়ে এই জাস্ট এইভাবে টেনে দিলেই একটা ঘর তোলা হয়ে গেল। আমি এই পদ্ধতিতেই ঘর তুলি তো সেটাই আপনাদের দেখালাম এবার আপনারা আপনাদের মতো পদ্ধতিতে ঘর তুলে নেবেন একশো দশটা ঘর তুলে নিই নিয়ে তারপরে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার অলরেডি কাঁটায় একশো দশটা ঘর তোলা হয়েছে এটা আমি ব্যাক পার্ট তো ব্যাক পার্টটা আগে আমি বুনে নিচ্ছি তো ব্যাক পার্টে পুরো একশো দশটা ঘরে আমি বর্ডার করব এবং এরপর আমি এই ঘরগুলোতেই বডিটা বুনব মানে বডিতে যে ডিজাইনটা আমি দেব সেই ডিজাইনটা আমি বুনব আর ফ্রন্ট পার্ট যখন আমি বুনব তখন এখানে বর্ডার তৈরি করব আলাদা করে কারণ বোতাম ঘর হবে আমার ঘর তোলার পর থেকেই পিঠ থেকেই আমি বর্ডারের ডিজাইনটা শুরু করছি ইটা এটা হচ্ছে ডিজাইনের ফার্স্ট কাঁটা এই ফার্স্ট কাটায় আমি সমস্ত ঘর উল্টো বুনে নিচ্ছি ঠিক আছে যেভাবে আমরা নর্মালি উল্টো বুনি সেভাবেই আমি পুরোটা বুনে নেব দেখুন নর্মালি যেভাবে আমরা উল্টো বুনি সেভাবেই কিন্তু পুরোটা বুনে নিচ্ছি ঠিক আছে তো এইভাবে পুরো একশো দশটা ঘর বুনে নিই তারপর সামনের কাঁটায় গিয়ে দেখাবো আপনাদের আমার দেখুন উল্টো দিকের কাঁটাটা বোনা কমপ্লিট হয়ে গেল চলে এসছি সোজা পিঠে কীভাবে বুনব ফার্স্ট ঘরটা বুনবো উল্টো ঠিক আছে ফার্স্ট ঘরটা বুনে নিলাম উল্টো উল্টা পিছন দিকে ঘোরালাম যেভাবে আমরা সোজা বুনি এখন এই ঘরটা আমরা সোজা বুনব কিভাবে সোজা বুনবো উল্টো দিক দিয়ে কাটাটা ঢোকাবো আমরা সোজা বুনলে কিভাবে বুনি সাধারণত এইভাবে সামনের দিক দিয়ে কাটাটা ঢুকিয়েই সোজা বুনি কিন্তু তা করবো না উল্টো দিক দিয়ে দেখুন এই যে ঘরটা এর পিছন দিকটা দিয়ে কাটাটা ঢোকালাম ঢুকিয়ে এইভাবে সোজা বুনলাম ঠিক আছে আবার উল্টা আমার দিকে ঘোরালাম একটা ঘর উল্টো উল্টোটা কিন্তু নর্মালি বুনছি যেভাবে আমরা উল্টো বুনি নর্মালি সেভাবেই বুনছি আবার উল্টা পিছন দিকে নিয়েছি সোজা বুনবো বলে এইবার এই যে ঘরটা এই ঘরটা একটুখানি হাত দিয়ে এইভাবে ফাঁক করে নেবেন নিয়ে এইভাবে পিছন দিক দিয়ে কাঁটাটা ঢোকাবেন ঢুকিয়ে সোজা বোঝাতে পেরেছি আবার উল্টা সামনের দিকে একটা উল্টো উল্টা পিছন দিকে পিছন দিক দিয়ে কাঁটাটা ঢুকিয়ে একটা সোজা ঘর যদিও এই ডিজাইনটা আমারই চ্যানেলে ডিজাইন নাম্বার সিক্সটি ষাট নম্বর ডিজাইনেতে আপনারা পেয়ে যাবেন তবু আমি এখানে দেখিয়ে দিলাম ডিজাইনটা এভাবে যেহেতু বর্ডারটা তৈরি করছি সেহেতু আপনাদের আমি ডিজাইনটা দেখিয়ে দিলাম তো আমি বর্ডারটা পুরোটা বুনে নিয়ে তারপর আপনাদের দেখাবো কারণ বর্ডারটা কিভাবে বুনতে হবে অলরেডি আপনাদের আমি বলে দিলাম দেখুন এই কাঁটাটা বোনার পর আবার উল্টো দিকে যখন যাব তখন আবার উল্টোই বুনবো কারণ ফার্স্ট কাঁটাতে তো আমি বলেই দিয়েছি বর্ডারের ফার্স্ট কাঁটাটা আমি পুরোটা উল্টো বুনেছি সোজা পিঠে এসে এইভাবে বুনছি একটা উল্টো একটা সোজা এবং সোজাটা আমি পিছন দিক দিয়ে সোজা বুনছি দেখুন আমার আড়াই ইঞ্চি বর্ডার বোনা কমপ্লিট পাক্কা আড়াই ইঞ্চি বর্ডার বুনেছি আড়াই ইঞ্চি বর্ডার বোনার পর এখন আমি দুটো কাঁটা সোজা পিঠে সোজা আর উল্টো কাঁটায় উল্টো এইভাবে দুটো কাঁটা একটা সেলাই দিয়ে নেবো এরপর থেকে আমি ডিজাইনটা বুনতে শুরু করব। তো এখন আমি যে কারণ আমার যেহেতু বর্ডারটা কমপ্লিট হয়ে গেছে সোজা উল্টো একটা বেসিক রো দিয়ে নিই তবে আমি ডিজাইনটা শুরু করতে পারবো এই যে সোজা উল্টোটা এটা আমরা নর্মালি যেভাবে সোজা বুনি সেভাবেই বুনছি আর উল্টো কাটাতেও নর্মালি যেভাবে আমরা উল্টো বুনি সেভাবেই বুনে বেসিক রোটা আমি কমপ্লিট করে নেব দুটো কাটা বোনা কমপ্লিট সোজা পিঠো কমপ্লিট করে ফেলেছি উল্টো পিঠো কমপ্লিট করে ফেলেছি এবার কি করব এবার আমি ডিজাইন শুরু করব। গোলাপি কালারের উলটা দিয়ে আমি ডিজাইনটা শুরু করব। এবং এটা সোজাপিঠ সোজাপিঠ থেকেই আমার ডিজাইনটা শুরু হবে তো সোজাপিঠে গোলাপি কালারের উল দিয়ে সমস্ত ঘর আমাকে সোজা বুনতে হবে আমি এখন বডিতে যে ডিজাইনটা দেব। এটা মাত্র এক কাটার ডিজাইন সোজা কাটাটা। পুরোটাই সোজা বুনতে হবে উল্টো কাটায় গিয়ে ডিজাইনটা আমার পড়বে তো এই সোজা কাটা আমি পুরোটাই সোজা বুনে নিচ্ছি এবং নর্মালি আমরা যেভাবে সোজা বুনি সেভাবেই সোজা বুনবো সোজা পিঠটা আমার কমপ্লিট হয়ে গেছে চলে এলাম উল্টো দিকে উল্টো পিঠ থেকে আমার ডিজাইনটা আমি শুরু করব ফার্স্ট তিনটে ঘর প্লেন যেভাবে আমরা উল্টো বুনি সেভাবেই উল্টো বুনে নিচ্ছি এক দুই তিন দেখুন তিনটে ঘর আমি উল্টো বুনে নিলাম ঠিক আছে এবার কি করবো এবার এই যে তিনটে ঘর এই তিনটে ঘরকে একসাথে বুনব এই তিনটে ঘরের মধ্যে কাঁটাটাকে ঢোকাতে হবে এবং এটা কিন্তু খুব ভালো করে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে তিনটে ঘরের মধ্যেই যেন কাঁটাটা ঢোকে না হলে কিন্তু ডিজাইনটা খারাপ হয়ে যাবে ঠিক হবে না দেখুন আমি তিনটে ঘরের মধ্যেই দেখুন আমার কাটাটাতে তিনটে ঘরই ভিতরে ঢুকে গেছে ঠিক আছে এবার একটা উল্টো ঘর বুনে তুললাম কিন্তু এই ঘরগুলো ফেললাম না তিনটে ঘর কিন্তু কাটাতেই আছে একটা উল্টো ঘর বুনেছি এইবার উলটাকে এইভাবে পেঁচিয়ে নিলাম যে এইভাবে পেঁচালে কি হলো একটা ঘর হয়ে গেল দেখুন প্যাঁচানোর আগে দেখাচ্ছি আবার দেখুন যেই পেঁচাচ্ছি একটা ঘর হয়ে গেল ঠিক আছে এবার এই তিনটে ঘরকে আবার উল্টো বুনবো এবার এই তিনটে ঘর ফেলে দেব কি তিনটে ঘর বুনে তিনটে ঘরই আমি তুললাম ঠিক আছে এবার একটা ঘর এমনি নর্মালি উল্টো বুনে নিলাম দেখুন আবার এই যে তিনটে ঘর এই তিনটে ঘরকে একসাথে বুনতে হবে কাঁটায় যেন তিনটে ঘরই একসাথে ওঠে সেটা দেখতে হবে এই তিনটে ঘর একসাথে বুনে একটা উল্টো ঘর তুললাম উল্টাকে এইভাবে প্যাঁচালাম পেঁচানোর পর এই তিনটে ঘরেই আবার একটা উল্টো ঘর বুনে নিলাম এই ডিজাইনটা আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলে একশো বাইশ নম্বর ডিজাইনে পেয়ে যাবেন কারণ দেখুন এখানে তো পুরো ডিজাইনটা দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে তো আমি এই ডিজাইনটা বিভিন্ন কালারের উল দিয়ে আমি একদম বগল অবধি বুনে নিচ্ছি এই ডিজাইনটা পুরোটা একদম কাঁধ অবধি হবে একইভাবে হবে কিন্তু প্রথমে বগল অবধি বুনে নিই নিয়ে বগলের ঘর কিভাবে বন্ধ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি কটা ঘর বন্ধ করবেন দেখিয়ে দিচ্ছি তারপরে আবার অন্য আর একটা আমি আপনাদের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দেবো দেখুন আমার সতেরো ইঞ্চি মোট বোনা কমপ্লিট হলো সতেরো ইঞ্চি কিভাবে একদম বর্ডার থেকে নিয়ে মানে যেখান থেকে শুরু করেছি সেখান থেকে আমি মাপছি যেখান থেকে শুরু করেছি সেখান থেকে একদম নিচে অবধি মাপলে আমার হচ্ছে সতেরো ইঞ্চি দেখুন সতেরো ইঞ্চি হচ্ছে একদম মাপলে সেই সতেরো ইঞ্চি আমি বোনা কমপ্লিট করেছি এবার এখন কি করব এখন আমি বগলের কাটিংটা করব। এখানে আমার আছে একশো ঘর মোট একশো বারোটা ঘর নিয়ে শুরু করেছি একশো বারোটা ঘর আছে একশোটা একশো বারোটা ঘরের মধ্যে থেকে বগলের কাটিংয়ে আমি করব চার তিন দুই দুই এক ঠিক আছে এইভাবে বগলের কাটিংটা করব। এদিকেও যা করব এদিকেও তা করবো একইভাবে দুদিকে করব এবং তার সঙ্গে ডিজাইনটা এইভাবেই চলতে থাকবে আমি এদিকে মোট বারোটা ঘর আর এদিকে মোট বারোটা ঘর বারো বারো চব্বিশটা ঘর আমি বগলের কাটিংয়ে বন্ধ করে দেবো ঠিক আছে একশো বারোটা ঘর থেকে এদিকে বারোটা ঘর বন্ধ হবে একশোটা ঘর থাকবে আবার একশোটা ঘরের মধ্যে থেকে এদিকেও বারোটা ঘর বন্ধ হবে আমার এখানে ঘর থাকবে আপনার অষ্টআশিটা তো মোট ঘর থাকবে এই বারো বারো চব্বিশটা ঘর বন্ধ করার পর আমার মোট ঘর থাকবে অষ্টআশিটা ঘর এই অষ্টআশিটা ঘর আমি একদম কাঁধ অবধি আমাকে বুনে যেতে হবে এখানে একটা কথা বলি আমি নিচু থেকে বগল অবধি বুনেছি সতেরো ইঞ্চি যেখানে বগল ফেলছি সেখান থেকে কাঁধ অবধি বুনবো আট ইঞ্চি ঠিক আছে বগলের যে কাটিংটা হবে সেই কাটিং থেকে আমি যখনই হিসেবটা করব। তখন বগলের কাটিং থেকে একদম কাঁধ দিয়ে আমি আট ইঞ্চি মোট আট ইঞ্চি ঘর আমার এখানে হবে এদিকে সতেরো এদিকে আট পঁচিশ ইঞ্চি মোট বুনতে হবে তো আমি এখানে আপনাদের কাটিংটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি চারটে ঘর বগলে কাটিংয়ে বন্ধ করব এখন কিন্তু দেখুন আমাকে কিন্তু অন্য একটা কালার দিয়ে করতে হবে কিন্তু আগে আমি বগলের চারটে ঘর বন্ধ করে দিচ্ছি তারপর আবার আমি অন্য কালার দিয়ে ডিজাইনটা শুরু করব দেখুন ফার্স্ট ঘরটা এমনি তুলে নিলাম বুনলাম না সেকেন্ড ঘরটা বুনে নিলাম নিয়ে ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম একটা ঘর আমার বন্ধ করা হয়ে গেল ঠিক আছে আবার এই ঘরটা আমি সোজা বুনে নিলাম নিয়ে আবার ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার উপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম দুটো ঘর বন্ধ করা হয়ে গেল এই একই পদ্ধতিতে দুদিকেই ঘর বন্ধ করতে হবে এটা তিন নম্বর ঘর বন্ধ করা হলো লাস্টের ঘরটা আবার সোজা বুনে নিলাম ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার উপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম চারটে ঘর এখানে বন্ধ করা আমার হয়ে গেল তাহলে ঘর যে বন্ধ করার যে ব্যাপারটা ছিল বগলে ঘর বন্ধ করার যে ব্যাপারটা চারটে ঘর এখানে আমি বন্ধ করে দিলাম এইবার এখন কি করব এখন এই কাটায় যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমাকে কমপ্লিট করতে হবে তো এখানে এখন আমি গোলাপি রঙের উল্টা আমি লাল রঙের উল্টার সঙ্গে গিঁট বেঁধে নেবো কারণ এখন গোলাপি রঙের উল্টা দিয়ে আমাকে এই ডিজাইনটা কমপ্লিট করতে হবে তো এই কাঁটায় গোলাপি রঙের উলটা এখন আমি গিট বেঁধে নিয়েছি এবার এখন এই সোজা পিঠে আমার ডিজাইন অনুযায়ী সোজা কাঁটাটায় আমায় সোজা বুনতে হয় তো আমি সোজাই বুনব গোলাপি রঙের উল্টা দিয়ে এই কাটার সব ঘরগুলো সোজা বুনে নেব কাটা সব ঘরগুলো সোজা বুনে নিই নিয়ে আবার উল্টো কাটায় গিয়ে দেখাবো উল্টো কাটায় আবার আমি চারটে ঘর বন্ধ করব আর এই যে গোলাপি রঙের যে ছোট্ট উল্টা এটা এইভাবে ওপর দিয়ে নিয়ে গিয়ে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি যাতে এই উল্টা আর দেখা না যায় এটা অবশ্য আপনাদের আমি আগেও দেখিয়ে দিয়েছি এই পদ্ধতিটা আমি সর্বদাই এই পদ্ধতিটাই ফলো করি যাতে কি হয় পিছন দিকটাও দেখতে খুব ভালো লাগে দেখুন আমার পিঠটা পুরোটাই বোনা হয়ে গেল পুরোটা সোজা বুনে নিয়েছি চলে এলাম উল্টো দিকে এখন উল্টো দিকেও চারটে ঘর আমাকে বগলের কাটিংয়ের জন্য চারটে ঘর আমায় বন্ধ করে দিতে হবে এটা কিভাবে বন্ধ করবো দেখুন এখানে দুটো ঘর এই যে দুটো ঘর দুটো ঘরকে একসাথে এই কাটার মধ্যে ঢুকিয়ে এইভাবে একটা উল্টো ঘর তুললাম তুলে দুটো ঘর ফেলে দিলাম অর্থাৎ একটা ঘর বন্ধ করা হয়ে গেল বুঝতে পারলাম আবার এই ঘরটা কাঁটায় দিয়ে দিলাম দিয়ে এই ঘরটার সঙ্গে আবার একটা ঘর নিলাম নিয়ে দুটো ঘর একসাথে বুনলাম বুনে একটা উল্টো ঘর কাঁটায় তুললাম আমি বুনছি কিভাবে উল্টো বোনাই দিয়ে বুনছি বুনে একটা ঘর আমি তুলে নিচ্ছি নিয়ে দুটো ঘর ফেলে দিচ্ছি অর্থাৎ দুটো ঘর আমার বন্ধ করা হয়ে গেল। আবার কাঁটা থেকে এই ঘরটা এখানে দিয়ে দিলাম দিয়ে আবার দুটো ঘর একসাথে নিলাম নিয়ে একটা উল্টো বোনাই দিয়ে একটা ঘর তুলে দুটো ঘরকে ফেলে দিলাম তিনটে ঘর আমার বন্ধ করা হয়ে গেল আবার দুটো ঘর একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম চারটে ঘর বন্ধ করা আমার হয়ে গেল এবার কি করতে হবে এবার আমায় দেখতে হবে এবার আমায় দেখতে হবে যে এখানে কিভাবে আমি বোনাইটা দিয়েছিলাম এখানে বোনাইটা দেখলেই বুঝতে পারবেন নীল বোনাইটা যেভাবে আছে আমাকে কিন্তু গোলাপি বোনাইটা সেভাবেই দিতে হবে তিন আর এখানে তিন মাঝখানে একটা ঘর এই একটা ঘর বন্ধ করে দিতে হবে কিভাবে আমি এইখানে এই যে একটা ঘর এই একটা ঘরটা এখন আমি বুনে নেব অর্থাৎ পরপর তিনটে ঘর আমি নর্মালি যেভাবে উল্টো বুনি দেখুন সেভাবেই উল্টো বোনা হয়ে গেল তিনটে ঘর ঠিক আছে সামনেটা দেখিয়ে দিচ্ছি যদি আপনারা এই ডিজাইনটাই তৈরি করেন আপনাদের যাতে অসুবিধে না হয় সেই জন্যই আমি দেখাবার চেষ্টা করছি এখানে কি হবে এখন এই নীলের মাথাতেই আবার এই গোলাপি এই তিনটে ঘর আমি যেভাবে বুনছিলাম সেভাবেই বুনতে হবে এটাকেই মাথায় রেখে চলবেন লালটা কথা ভেবে যেন গোলাপিটা বুনবেন না কারণ লালে আলাদাভাবে বোনাই নীলে আলাদাভাবে বোনাই নীলে বোনাইটাই আমি গোলাপিতে ফলো করছি তো এখন তিনটে ঘর একসাথে বুনে একটা উল্টো ঘর তুললাম উল্টা পেঁচিয়ে নিলাম নিয়ে আবার একটা উল্টো ঘর তুলে নিলাম এটাই হচ্ছে আমার ডিজাইনটা ঠিক আছে তো আমি এই কাটাটা আমি পুরো কমপ্লিট করে নিই নিয়ে তারপরে আবার আপনাকে সামনের কাঁটায় গিয়ে দেখাচ্ছি আবার তিনটে ঘর কীভাবে ফেলবো দেখুন আমার উল্টো দিকটা পুরো বোনা কমপ্লিট হয়ে গেল এদিকে চারটে ঘর বন্ধ করে নিয়েছি আর প্রথমে ফার্স্ট কাটাতে লাল রঙের উল্টা দিয়েও চারটে ঘর বন্ধ করেছিলাম এখন তিনটে ঘর বন্ধ করব কারণ প্রথমেই বলেছি প্রথমে চারটে তারপর তিনটে তারপর দুটো তারপর দুটো তারপর একটা এইভাবে আমাদের ঘর বন্ধ করতে হবে তো আমি গোলাপি উল্টা দেখুন কেটে লাল রঙের উল্টার সঙ্গে কিন্তু গিট বেঁধে নিয়েছি ঠিক আছে এইভাবে আপনারাও কিন্তু ঘিটটা বেঁধে নেবেন যাতে খুলে না যায় এবার কি লাল রঙের উল্টা দিয়ে একটা গোলাপি ঘর এইভাবে সোজা বুনে নিলাম নিয়ে একই পদ্ধতিতে ঘর বন্ধ করব। ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার উপর দিয়ে নিয়ে এসে ফার্স্ট ঘরটা বন্ধ করে দিলাম একটা ঘর বন্ধ হলো আবার একইভাবে লাল রঙের উল্টা দিয়ে এইভাবে একটা ঘর বুনে নিলাম নিয়ে ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার উপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম দুটো ঘর বন্ধ হয়ে গেল এবার আবার একই পদ্ধতিতে ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার উপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম তিনটে ঘর বন্ধ করা হয়ে গেল। তিনটে ঘর বন্ধ করা কমপ্লিট প্রথমে চারটে ঘর বন্ধ করেছি তারপর তিনটে ঘর বন্ধ করলাম এখন কি করব এই পুরো সোজাপিটের কাটাটা। লাল রঙের উল দিয়ে আমি সোজা বোনাই দিয়ে নেব। এটাই ডিজাইনের বোনাই এখানে আমায় পুরোটা সোজা বোনাই দিয়ে নিতে হবে দেখুন লাল রঙের উল দিয়ে পুরো সোজা কাটাটা বোনা হয়ে গেল চলে এলাম উল্টো কাটায় উল্টো কাটায় এখন কি করব আগের কাটায় গোলাপি রঙের উল দিয়ে চারটে ঘর বন্ধ করেছিলাম এই কাটায় লাল রঙের উল দিয়ে তিনটে ঘর বন্ধ করবো চার তিন এইভাবে আমাদের ঘর বন্ধ করতে হবে একই পদ্ধতিতে বন্ধ করব। দুটো ঘর উল্টো পিঠে আমি এইভাবেই ঘরটা বন্ধ করি দুটো ঘর একসাথে কাটায় নিয়ে একটা উল্টো ঘর বুনে একটা ঘর তুলে দুটো ঘরকে ফেলে দিলাম অর্থাৎ আমার একটা ঘর বন্ধ করা হয়ে গেল আবার এই ঘরটাই এই কাঁটায় নিয়ে নিলাম দুটো ঘর একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম অর্থাৎ আমার দুটো ঘর বন্ধ করা হয়ে গেল আবার একই পদ্ধতিতে দুটো ঘর একসাথে নিলাম একটা ঘর তুলে দুটো ঘর বন্ধ করে দিলাম অর্থাৎ আমার তিনটে ঘর বন্ধ করা হয়ে গেল ঠিক আছে তিনটে ঘর বন্ধ করা হয়ে গেল এখন আমাকে দেখতে হবে যে কিভাবে আবার আমাকে বুনতে হবে সে কাটায় লাল রঙের এই ঘরগুলো দেখলেই বুঝতে পারবেন এইখানে লাল রঙের ঘরটায় তিনটে যে ফুলের যে ডিজাইনটা এই তিনটে ফুলের ডিজাইনে এই তিনটে ঘর বোনা হয়েছিল এখন যে অবস্থায় কাটায় যে অবস্থায় লাল রঙের ঘরগুলো রয়েছে তাতে এই যে ঘরটা দেখুন এই যে লাল রঙের ঘরটা এই ঘরটা এখন আমাকে নর্মালি বুনে নিতে হবে উল্টো তারপরেই আমাকে এই যে তিনটে ঘর এই তিনটে ঘরে এই ফুলের ডিজাইনটা আমার হবে দেখুন কাছ থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই তিনটে ঘরে আমার ফুলের ডিজাইনটা হবে আর এই ঘরটা আমি এখন এমনি উল্টো বুনে নেব আপনারা যখন এই ডিজাইনটা করবেন আপনারা এই ফুলের ডিজাইনটা দেখে তবে আপনারা এইভাবে ঘরটাকে ডিজাইনটাকে এইভাবে তৈরি করবেন না হলে কিন্তু ডিজাইনটা একটু উল্টোপাল্টা হয়ে যাবে দেখুন তিনটে ফুল এই যে তিনটে ঘর একসাথে নিলাম একটা উল্টো ঘর বুনলাম উল্টাকে পেঁচালাম আবার একটা উল্টো ঘর বুনে তুলে নিয়ে তিনটে ঘর ফেলে দিলাম হলো এইভাবে এখন আমি পুরো কাঁটাটা আবার বুনে নেব দেখুন পিঠটা পুরো বোনা হয়ে গেল। চারটে আর তিনটে ঘর বন্ধ করা হয়ে গেছে এদিকেও সেরকম চারটে আর তিনটে ঘর বন্ধ করা হয়ে গেছে এবার এখন ঘর বন্ধ করব দুটো এবং দুটো ঘর বন্ধ করার পর আবার আমি অন্য একটা কালারের উল দিয়ে আমি এখানে ডিজাইনটা আবার শুরু করব তো দুটো ঘর একই পদ্ধতিতে বন্ধ করব। ফার্স্ট ঘরটা তুলে নিলাম সেকেন্ড ঘরটা সোজা বুনে নিলাম ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার উপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম একটা ঘর বন্ধ করা হয়ে গেল আবার একটা ঘর সোজা বুনে নিলাম ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার উপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম দুটো ঘর বন্ধ করা আমার কমপ্লিট হয়ে গেলো এবার কি করব। এবার সবুজ রঙের উলটা আমাকে লাল রঙের উলটার সঙ্গে গিট বেঁধে নিতে হবে কারণ এখন সবুজ রঙের উলটা দিয়ে পুরো আমাকে এই সোজা পিঠটা সোজা বোনাই দিয়ে নিতে হবে ডিজাইনটা এটাই পুরো সোজা পিঠটা আমি এখন সবুজ রঙের উল দিয়ে সোজা বোনাই দিয়ে নেবো দেখুন সোজা পিঠটা পুরোটাই আমার সবুজ রঙের উল্টা দিয়ে সোজা বোনাই হয়ে গেছে চলে এলাম আবার উল্টো দিকে এখন কি করব এখন দুটো ঘর বন্ধ করবো চারটে ঘর বন্ধ করেছি তিনটে ঘর বন্ধ করেছি এখন এবার দুটো ঘর বন্ধ করব পদ্ধতি একই থাকবে একই পদ্ধতিতে বন্ধ করব দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম অর্থাৎ একটা ঘর বন্ধ হলো আবার একইভাবে দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম দুটো ঘর আমার বন্ধ করা হয়ে গেল এবার কি করতে হবে এবার সামনের দিকটায় দেখতে হবে যে ফুলের ডিজাইনটা কিভাবে এখানে পড়েছে তো ফুলের ডিজাইনটা দেখুন গোলাপি ডিজাইনটা দেখে আমাকে করতে হবে কারণ লালটা তো হবে না ডিজাইনটা দেখেই আমাকে করতে হবে ডিজাইনটাতে আমি দেখছি যে হ্যাঁ এই তিনটে ঘরে হয়েছে ফুল আর এই যে ঘরটা এটা এক্সট্রা এই ঘরটা এখন আমাকে উল্টো বুনে নিতে হবে আর এই তিনটে ঘরে ফুলটা হবে দেখুন এইভাবে দেখে কিন্তু সবসময় করবেন দেখুন এই গোলাপি ঘরটা দেখে বুঝে নেবেন কারণ দেখুন গোলাপি ঘরের পর এই যে মাঝখানের যে ঘরটা এটা একটা এই একটা ঘরের মাথায় এটা একটা ঘর তাহলে এই তিনটে ঘরে হবে ফুল আর এই একটা ঘর এখন আমি উল্টো বুনে নেবো এইভাবে আপনারা ডিজাইনটা যখন আপনারা তৈরি করবেন এইভাবে দেখে নিয়ে তবে ডিজাইনটা করবেন নাহলে কিন্তু ডিজাইনটা ভুল হয়ে যাবে আগের কাটার ফুলটা দেখবেন না তার আগের কাটার ফুলটা দেখবেন অর্থাৎ লাল ফুলটা দেখবেন না গোলাপি ফুলটা দেখবেন কারণ লালটা অন্যভাবে হয়েছে গোলাপিটা অন্যভাবে হয়েছে তো এখন আমি একটা ঘর উল্টো বুনে নিচ্ছি আর তিনটে ঘরে ফুলের যে ডিজাইনটা আছে সেই ফুলের ডিজাইনটা তিনটে ঘরে করে নিচ্ছি এবার একটা ঘরে এমনি নর্মাল উল্টো বুনে নেব তারপর আবার তিনটে ঘরে ফুল এভাবে আমি এই কাঁটাটা কমপ্লিট করছি সবুজটা পুরো কমপ্লিট হয়ে গেল উল্টো পিঠটা আমি উল্টা দেখুন এখানে কেটে লাল রঙের উল্টার সঙ্গে জুড়ে নিয়েছি ঠিক আছে চলে এসেছি সোজাপিঠে এখন আবার দুটো ঘর আমাকে বন্ধ করতে হবে প্রথমে চারটে ঘর বন্ধ করেছি তারপর তিনটে ঘর বন্ধ করেছি তারপর দুটো ঘর বন্ধ করেছি এখন আবার দুটো ঘর বন্ধ করব। কারণ আমি আগেই বলেছি বগলের যে কাটিংটা হবে তাতে চার তিন দুই দুই এক বারোটা ঘর এদিকে বন্ধ হবে আর বারোটা ঘর এদিকে বন্ধ হবে তাহলে একই প্রসেসে দুটো ঘর বন্ধ করব এই ঘরটা প্রথমে এমনি তুলে নিলাম বুনলাম না সবুজ ঘরটা লাল রঙের উল দিয়ে বুনে নিলাম নিয়ে নিয়ে ফার্স্ট সেকেন্ড ঘরটার মাথার উপর দিয়ে গিয়ে ফেলে দিলাম একটা ঘর বন্ধ করা হয়ে গেল এবার এই যে ছোট্ট সবুজ উলটা এটা লাল উলটার মাথার ওপর দিয়ে আমাকে এইভাবে নিয়ে গিয়ে লাল উলটা দিয়ে একটা সবুজ ঘর এইভাবে বুনে নিলাম হলো আবার ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে বন্ধ করে দিলাম তাহলে দুটো ঘর বন্ধ করা হয়ে গেল আমার বগলের যে কাটিং তাতে যে আবার দুটো ঘর বন্ধ করার ছিল সেই দুটো ঘর আমার কিন্তু বন্ধ করা হয়ে গেল এবার কি করব এখন এই লাল রঙের উল্টা দিয়ে পুরো কাটাটায় সোজা বোনাই দিয়ে বুনে নেবো দেখুন আমার সোজা পিঠটা বোনা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে চলে এলাম উল্টো দিকে এখন আবার কি করব এখন আবার এখানে দুটো ঘর বন্ধ করব একই পদ্ধতিতে বন্ধ করব। দুটো ঘর একসাথে কাঁটাটা ঢোকালাম দুটো ঘর বুনে একটা ঘর 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 তুলে দুটো দুটো ফেলে দিলাম আবার এই নিয়ে নিলাম একসাথে বুনলাম একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম অর্থাৎ দুটো ঘর আমার বন্ধ করা হয়ে গেলো এবার কি করবো কাটাকে ঘোরালাম সামনের দিকটা দেখলাম সামনের দিকে কি দেখব সামনের দিকে দেখব। যে এখানে লাল রঙের আগের কাটায়। লাল রঙের উলটা দিয়ে যে ডিজাইনটা তৈরি করেছি তাতে ফুলটা কোথায় আছে ফুলটা আমাকে খুঁজতে হবে এখানে দেখুন ফুলটা হচ্ছে এখানে এবার এর আগের যে ঘরটা অর্থাৎ এই যে ঘরটা আগের যে ঘরটা ঠিক আছে এই দুটো ঘর আমাকে এখন দুটো ঘর পরপর উল্টো বুনে নিতে হবে কারণ এই যে ফুলটা লাল যে ফুলটা ফুলটা কিন্তু আছে আমার তিনটে ঘরে ফুলটা আমার আছে তিনটে ঘরে তিনটে ঘরে আমার ফুলটা এইখানের এই যে ঘরটা এই মাঝখানের যে ঘরটা সেই মাঝখানের ঘরটা হচ্ছে এইটা মাঝখানের ঘরটা হচ্ছে এইটা তাহলে এই যে তিনটে ঘর এই তিনটে ঘরে আমি এখন ফুলটা তৈরি করব। অর্থাৎ এই ঘরটা এই ঘরটা আমাকে এমনি বুনে নিতে হবে উল্টো উল্টো বোনার পর এই যে লাল যে ঘরটা লাল ঘরের যে ফুলের ডিজাইনটা হবে এই তিনটে ঘরে দেখুন কাছ থেকে দেখাচ্ছি লাল ঘরের ফুলের ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন এই তিনটে ঘরে ফুল হয়েছে সুতরাং এই ঘরটা এখন আমাকে এমনি নর্মালি যেভাবে আমরা উল্টো বুনি সেভাবে বুনে নিতে হবে এইটা কিন্তু আপনাদের খেয়াল করে তবে বুনতে হবে নাহলে কিন্তু ডিজাইনটা একদমই বাজে দেখতে লাগবে পুরো উল্টো পাল্টা হয়ে যাবে ডিজাইনটা দেখুন হয়ে গেল এইবার এখন কি করব তিনটে ঘর যেভাবে ডিজাইনটা তৈরি করেছিলাম তিনটে ঘর এইভাবে ফুলটা বুনব প্রথমে একবার উল্টো তারপরে উল্টা পেঁচিয়ে নেওয়া আবার দ্বিতীয়বার উল্টো বুনে তিনটে ঘর ফেলে দিলাম এই ঘরটা এমনি সোজা বুনে নিলাম দেখুন আমার উল্টো দিকটাও বোনা কমপ্লিট হয়ে গেল তাহলে আমি চার তিন দুই দুই কমপ্লিট হয়ে গেছে আমার বগলের কাটিংয়ের ঘর বন্ধ করা এখন আর একটা ঘরই বন্ধ করা বাকি আছে একই পদ্ধতিতে ঘরটা বন্ধ করবো ফার্স্ট ঘরটা তুলে নেব সেকেন্ড ঘরটা সোজা বুনে নিলাম নিয়ে ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার উপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম একটা ঘর আমার বন্ধ করা হয়ে গেল এবার এখন আমি কি করব এই কাটায় আমায় এই হলদে রঙের উলটা লাল রঙের উলটার সঙ্গে গিটটা বেঁধে নিতে হবে পুরো কাঁটাটা আমাকে সোজা বুনে যেতে হবে তারপর উল্টো দিকের কাটায় গিয়ে আবার আমি একটা ঘর বন্ধ করব তবে আমার এই বগলের কাটিংটা কমপ্লিট হবে দেখুন হলদে রঙের উল দিয়ে এখন আমি পুরোটা সোজা বুনে নিচ্ছি নর্মালি যেভাবে আমরা সোজা বুনি সেভাবেই আমি সোজা বুনবো দেখুন হলদে দিয়ে আমার সোজা পিঠটা বোনা কমপ্লিট হয়ে গেছে চলে এসছি উল্টো কাটায় উল্টো কাটায় আর এখন একটা ঘরই বন্ধ করতে হবে একটা ঘর বন্ধ করলেই আমার বগলের কাটিংটা কমপ্লিট হয়ে যাবে একই পদ্ধতিতে বন্ধ করব। দুটো ঘর একসাথে এইভাবে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম একটা ঘর আমার বন্ধ হয়ে গেল এবার কি করবো সামনেটায় দেখতে হবে যে আগের কাটায় সবুজ যে ডিজাইনটা তুলেছি সেই ডিজাইনে ফুল ডিজাইনটা কোথায় তুলেছি ঘরে হবে আমার ফুল ডিজাইনটা এই দুটো ঘর এখন আমাকে বুনে নিতে হবে দুটো হলদে ঘর এখন আমাকে উল্টো বুনে নিতে হবে আর এই সবুজ যে ফুলটা হয়েছে সবুজ ফুলের ওপরে এই যে তিনটে ঘর এই তিনটে ঘরেই হবে এই সবুজ ফুলের ডিজাইনটা ঠিক আছে দেখুন এখন আমায় কি করতে হবে দুটো ঘর পরপর দুটো ঘর নর্মালি যেভাবে আমি উল্টো বুনছিলাম সেভাবেই দুটো ঘর পরপর উল্টো বুনে নিলাম হয়ে গেল এবার এই তিনটে ঘরে ওই ফুল ডিজাইনটা করলাম ফুল ডিজাইনটা তিনটে ঘরে তিনবার এইভাবে বুনে নিলাম হয়ে গেল পুরো কাঁটাটা আমাকে এইভাবে এখন কমপ্লিট করতে হবে দেখুন আমার কিন্তু আট ইঞ্চি বোনাটা কমপ্লিট হয়ে গেছে আমার পিঠের বোনাটা পুরো কমপ্লিট দেখুন আমি আপনাদের মেপেও দেখিয়ে দিচ্ছি দেখুন একদম এইখান থেকে আর এই যে গোলাপি কালারের উল দিয়ে আমি শুরু করেছিলাম এইখান থেকে বগল ফেলতে শুরু করেছিলাম দেখুন পুরো আট ইঞ্চি বোনাটা কমপ্লিট অর্থাৎ পিঠের পোর্শানে আমাদের আর কোনো কাজ নেই পিঠের পোষানে বোনা কমপ্লিট এই অবস্থায় এখন পিঠের পোষণটা রেখে দিতে হবে কারণ সামনের যে দুটো পার্ট ফ্রন্ট পার্ট দুটো কমপ্লিট না হলে পিঠের পার্টের সঙ্গে এই কাঁধটা জোড়া যাচ্ছে না তাই এই অবস্থায় পিঠের পার্টটা আমাকে রেখে দিতে হবে